করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হলো ওড়িশার বালেশ্বরে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার বালেশ্বরের বাহানগর রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় করমন্ডল এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। করমন্ডল এক্সপ্রেস বাহানগর রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়ার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বেশ কয়েকটি উদ্ধারকারী দল। করমন্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি কোচ লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওড়িশায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাইনচ্যুত হয় আপ করমন্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি। এদিন সন্ধ্যা নাগাদ বালেশ্বর জেলার বাহানাগা বাজারের কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেন। ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। এই ট্রেন দুর্ঘটনার জেরে পুরীগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। করমন্ডল এক্সপ্রেসে বাংলা থেকে প্রচুর মানুষ ভেলোরে চিকিৎসার জন্য যান, ফলে এ রাজ্যেরও বহু মানুষ ওই ট্রেনে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 2841 করমন্ডল এক্সপ্রেস জো কি শালিমার হাওড়া কে পাশে চলতি হ্যায় মাদ্রাজ কে লিয়ে চেন্নাই কে লিয়ে ও যা রই থি তো বালেশ্বর কে পাশ ইসকে করিব 10 সে 12 কোচ ডিরেল হো গয়ে और डिरे लोग ऑपोजिट डायरेक्शन के ट्रैक पर इन्फ्रिंज कर गए। उसके ही थोड़े ही अंतराल में 2864 जो कि यशवंतपुर से हावड़ा की तरफ जाती है वो आ रही थी, उसने भी साइड डैशिंग कर दी जो कि उनके ऑलरेडी इन्फ्रिंज ट्रैक था उस पर, तो उसमें उसके 3-4 कोच उसके डिरे लो गए। ये हुआ है 7 बजे के आसपास। सर क्या कैजुअलिटीज भी सामने आई है, क्या कुछ सहायता वहां पहुंचाई गई? देखिये इस वक्त रेलवे रेस्क्यू ऑपरेशन में जुटा हुआ है, कैजुअलिटीज का अभी कहना जल्दीबाजी होगी, लेकिन हाँ सीरियस इंजरीज हुई हैं। हमारे एजीएम महाप्रबंधक साउथ ईस्टर्न साइड पे निकल चुके हैं और बगल के डिवीजन से डीआरएम खुर्दा रोड अपने टीम के साथ साइड पे निकल चुके हैं। जो डॉक्टर्स को लेके एआरएमई होती है वो भद्रक से पहुंच चुकी है साइट पर। दूसरी एआरएमई भी थोड़ी ही देर में खड़गपुर की वहां पर साइट पर पहुंच जाएगी, जिसमें डॉक्टर्स की टीम है। इसके अलावा स्टेट गवर्नमेंट से की एम्बुलेंस पहुंच चुकी है वहां पर। और यहां तक यहां दिल्ली का सवाल है, हमारे चेयरमैन साहब जो सर्वोच्च अधिकारी हैं वो यहां से साइट के लिए निकल चुके हैं। सिंस ऑल आर बिजी इन रेस्क्यू वी हैव नॉट इट काउंटेड द नंबर सो आई कांट ऑफिशियली कंफर्म एग्जैक्ट नंबर बट यस सच ए वायलेंट एंड ट्रेजिक एक्सीडेंट इन्वॉल्विंग 3 ट्रेन्स 2 passenger trains and goods train where 7 bogies of superfast Karmandal Express has been involved in this accident. So yes, we cannot rule out fatalities. Anyway, we are only praying God that it should be minimum, and throughout the night we will work. I've just been reviewing the situation about this truly tragic railway accident. I'll be flying there early tomorrow morning to naturally review the whole situation. We are naturally concerned about looking after the bodies and removing all the living to the hospitals. That is our first concern, to look after the living. And I'll be there on the spot tomorrow morning. এই ট্রেন দুর্ঘটনার জেরে পুরীগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারত যাওয়ার সমস্ত ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য আপ জগন্নাথ এক্সপ্রেস, আপ পুরী এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, চেন্নাই মেল। এখনো কতজন মানুষ ভিতরে আটকে রয়েছেন তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। যাত্রীদের নিরাপদে বের করে আনতে সব রকম চেষ্টা করছেন উদ্ধারকারী দল। এই ঘটনায় হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। হেল্পলাইন নাম্বারগুলি হল বালেশ্বর হেল্পলাইন নাম্বার 6782262286, হাওড়া হেল্পলাইন নাম্বার 0332638217, খড়গপুর হেল্পলাইন নাম্বার 8972073925। দক্ষিণ রেল সূত্রে আরও জানানো হয়েছে এনডিআরএফ এর প্রথম দল 22 জন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। 32 জনের একটি উদ্ধারকারী দলও পৌঁছয় ঘটনাস্থলে। কয়েকজন আহতকে ভর্তি করা হয় বালেশ্বরের মেডিকেল কলেজ হাসপাতালে। পরে আরও আহতদের নিয়ে যাওয়া হয় সোর, গোপালপুর ও খান্তপথ স্বাস্থ্যকেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।